ঢাকার ধানমন্ডিতে প্রচুর ভালো মানের রেস্টুরেন্ট গড়ে উঠেছে। ইউনিমার্ট, শেফ টেবলস তেমনি একটি ফুড কোর্ট, যার অবস্থান ধানমন্ডির সাত মসজিদ রোডে, হাউস নং 80, রোড নং 8/A। এটির নিচে ইউনিমার্ট সুপার শপ এবং উপরে চার পাঁচ তলায় আছে ইউনিমার্ট ফুড কোর্ট। তাই আমার আজকের আলোচনার বিষয় ইউনিমার্ট ফুড কোর্ট নিয়ে। ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় বা ভ্রমণ বিষয়ে উপকার হয় তাহলে দেখতে থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করুন। ইউনিমার্ট ফুড কোর্ট ইজ এ প্লেস অফ গুড এনভায়রনমেন্ট, টেস্টি ফুডস আর অ্যাভেলেবল হেয়ার উইথ রিজনেবল প্রাইস। It is a place where you can hang out with your friends and family. গতকাল পাঁচ বন্ধু মিলে লাঞ্চের উদ্দেশ্যে বের হলাম। বন্ধু হাবিব বলল, চলো আমরা ইউনিমার্ট ফুড কোর্টে লাঞ্চ করব। যেই কথা সেই কাজ, চলে আসলাম ইউনিমার্ট ফুড কোর্টে, যেখানে দেশি বিদেশি প্রায় 22টি ফুড স্টেশন আছে। এখানে রিজনেবল প্রাইসে আপনি অনেক সুস্বাদু খাবার খেতে পারবেন। এখানে আসলে মনে হবে আপনি বিদেশের কোনো রেস্টুরেন্টে বসে আছেন, তাই এটিকে ইন্টারন্যাশনাল ফুড কোর্টও বলা চলে। এটি প্রতিদিন সকাল 11টা হতে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। চারতলায় ফুড গ্যালারিগুলোর মধ্যে আছে সেভই গ্যালারি, ইন্ডু, চাইনিজ, কলকাতা কাটি, গ্রিনস অ্যান্ড সিডস, জিল্যান্ট্রো, আফগান গ্রিল, সু জোসি, জ্যাং চিং, অ্যাবসলিউট থাই, ডালস ক্যাফে, পিৎজা গাই, নেট সোই, ক্রিসপি, উৎসব, পাঁচতলায় ফুড গ্যালারিগুলোর মধ্যে হলো তেপান ইয়াকি, পাঞ্জাব কিচেন, হাক্কা ঢাকা, ডস লোকোস, অ্যাবসলিউট কোরিয়ান, চা টাইম, টার্কিশ আইস। পাঁচতলায় আরও আছে ছোট সোনামণিদের জন্য কিডস প্লে জোন, যেখানে আপনার সোনামণিরা তাদের অবসর সময়টুকু বিনোদনের মাধ্যমে কাটাতে পারবেন। শাহি আফগান নামে 1:6-এর একটি প্যাকেজ অর্ডার করেছিলাম, যার মূল্য পড়েছিল বেড সহ 4,385 টাকা। রাইস থাকবে আপনার বাসমতি চালে, নান থাকবে 3টা 12 পিস, সালাদ থাকবে, একটা ডাল থাকবে, একটা সবজি থাকবে। এটার প্রাইসটা কত পড়ে? প্রাইস পড়ে আপনার 4,180 উইদাউট ট্যাক্স, 4,380।
আজকে আমরা যে খাবারটা নিয়েছি এটা হচ্ছে 1:6 কিন্তু ঘটনা হচ্ছে আমরা কিন্তু 5 জন কিন্তু 1:6 নেওয়ার কারণটা কি একটু বলবেন ধন্যবাদ ভাইয়া কেমন লাগতেছে খাবারটা খাবারটা খুবই ভালো লাগছে এই যে আমার সাজু ভাই সুদূর নেত্রকোনা থেকে আসছে মানে এই খাবারটা যখন শুনছে যে আমি ঢাকা আসছি এই খাবারটা খাওয়ার জন্য সুদূর নেত্রকোনা থেকে চলে আসছে তো ভাইয়ের মুখ থেকেই শুনি আসলে খাবারের কি স্বাদ বা কত আজ এ পর্যন্তই থাক আগামী পর্বে হাজির হব আশুগঞ্জের একটি পর্যটন স্থান নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ